তোমরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা সবাই আমাকে হোম ট্যুরের জন্য ভিডিও করতে বলছো, তুমি নিশ্চয়ই করবো, কারণ এখন তো আমের সিজন। আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাগানটা, তো একদিন আমি পুরো আরও ভালোভাবে দেখাবো। তো সেই কারণে এখন আম ঢুকছে, মানে বাড়িতে এখানে ওখানে আম ছিটিয়ে আছে বলে আমি ভিডিওটা শ্যুট করছি না। তো যেদিনকে ক্লিয়ার হয়ে যাবে আমি সেদিন নিশ্চয়ই হোম ট্যুর করবো। তোমরা বারবার করে রিকোয়েস্ট করছো, তো আমি নিশ্চয়ই করবো। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে, মানে আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, জিনিসটা কতটা ভালো। আর তো দেখতেই পাচ্ছ জিনিসটা হাতে। তো চলো, আমি এটাকে এখন একটু স্যানিটাইজার করে নিই, কারণ বাইরে থেকে এসেছি, বুঝতেই পাচ্ছ। তো চলো আমি জিনিসটা এখন স্যানিটাইজার একটু করে নিই। দেখতেই পাচ্ছ এটার মধ্যে একটা ফটো ফ্রেম আছে, ফটো ফ্রেম নয়, একটা ফটো স্টিকার টাইপের আছে। তো চলো সেটা আমি দেখতে পাচ্ছ কেমন এসছে। তো এটা হচ্ছে একটা পেস্টবোর্ড গুলো যেগুলো হয় সেগুলোর পরে একটা ফটো স্টিকার দিয়ে দিয়েছে, জাস্ট অসম, খুব সুন্দর এসছে। দেখতে পাচ্ছ এই পার্টটাও দেখালাম, ময়ূরটাও দেখো, খুব ভালো এসছে, যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর এসছে জিনিসটা। এটা একটা পিচবোর্ড কার্ড বলে যেগুলো, সেগুলোই, কেউ আবার ফ্রেম দেবো না, এগুলো ফ্রেমও নয়, গ্লাসও নয়, জাস্ট একটা পিচবোর্ড দিয়ে পেন্টিংটা জাস্ট বসিয়ে দিয়েছে। সেইটারও প্রুফ হচ্ছে এই যে এখানটায় না একটু বোঝা যাচ্ছে যে জিনিসটা পেন্ট করে কাঠের উপরে বসিয়ে দিয়েছে। তো যাই হোক, কিন্তু জিনিসটা সত্যি খুব সুন্দর এসছে। তোমরা একবার তোমরা দেখে নাও, মানে দেখতে পাচ্ছ তোমরা। তো আমি আমার ফ্লিপকার্ট থেকে খুব একটা জিনিস ভালো আসে না, তো আমি চট করে কোনো জিনিস অর্ডার করতে খুব ভয় পাই, অনেকের কাছে শুনে তারপরে জিনিসটা আমি নিই। এটাও রিভিউ দেখেছি, তবে আমি জিনিসটা অর্ডার করেছি। তো সত্যি খুব সুন্দর এসছে জিনিসটা, তোমাদেরকে তো আমি দেখালাম। তো যদি কেউ কিনতে চাও অবশ্যই জিনিসটা কিনতে পারো, কোনো ব্যাপার নয়। আর আমার যেহেতু ফ্লিপকার্ট থেকে না, আমার শাড়ি কিনলে বা শ্যাম্পু ফ্যাম্পু অর্ডার করলে না একদমই ভালো আসে না, আমি এর জন্য বিশ্বাস পাই না ওদের থেকে কিছু কেনার। তো টুকিটাকি ঘর সাজানোর জিনিস দেখছি ভালোই আসছে, খারাপ আসেনি। তো যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই সে কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে অর্ডার করে দাও, খুব ভালো একটা ফটো পেয়ে। আর তো এটাই বলবো, যদি আবারও বলছি খুব সুন্দর, যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু এটা অর্ডার করতে পারো। আমি তোমাদেরকে পুরো রিভিউটা দেখিয়ে দিলাম। তো আমি তোমাদেরকে বললাম যে আমার শাড়ি ভালো আসে না, কারণ একবার আমি ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো দেখিয়েছিল এক এসছে আর এক। তো লাল কালারের মধ্যে একটা তোমার ওই ওটাকে কি হাজার বুটিকের যে জামদানি বলে ওটা দেখেছিলাম, তো অর্ডার করেছিলাম, অতীব বাজে, অতীব মানে ঠাকুর ঠাকুর যে জরির যে কাজগুলো হয় সেইগুলো নিয়ে সেরকম একটা শাড়ির স্টাইল এসেছিলো। আমার এত বাজে লেগেছিলো, আর সব থেকে বিরক্তিকর লাগে ওটার টাকাটা আসবে আবার এই হবে অনেকটা সময় নিয়ে নেয়, ওর জন্য ভেবে চিনতে সবাই অর্ডার দিও। আমি কিনেছি বলে যে তোমাদের কিনতেই হবে এরকম কোনো মানে নেই, আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম, ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কিনতে পারো।
খুব একটা খারাপ আসে না, জিনিসটা খুব ভালো এসছে, তোমাদেরকে দেখালাম, তোমরা বুঝতে পারলে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমরা ঝটপট করে কিনে ফেলো, আর আমার ভিডিওতে লাইক করো। টাটা।